এখানকার আরেকটা প্রশ্ন আছে, যে একজনে যে দাড়ি সেভ করার চাকরি করে বা কাজ করে, তো ওকে বলা হলো যে আপনি দাড়ি সেভ করেন কেন, চাকরি বাদ দেন, তো বলছে যে আমি করি, আমাকে করতে বলে তাই করি, এটা আমার কি দোষ? এই বিষয়টা সম্পর্কে করতে বলে তাই আমি করি, আমার কি দোষ? এটা তো প্রশ্নটা হচ্ছে যে কোনো ভাই এমন একটা চাকরি করে যেখানে দাড়ি কাটতে বাধ্য করা হয়, কথা বুঝেন না তো, দাড়ি না, দাড়ি ছাড়লে হয়তো বা সেই চাকরি থাকবে না, এরকম কিছু। তো তিনি বলেন আমাকে করতে বলা হয়, এই জন্য আমি করি। ইসলামের হুকুম আহকাম সবচাইতে উঁচু পর্যায়ের ইমান তো সেটাই, যে জীবন চলে যাবে কিন্তু কোনো পরিবর্তন পরিবর্ধন হতে দিবে না, এটা হলো উঁচু পর্যায়ের ইমান। যদি আমাকে হত্যাও করা হয় তবুও আমি দাঁড়িয়ে রাখবো, এটা হলো ইমানের দাবি, আল্লাহ রাসুল রেখেছিলেন। চাকরি তো ছোটখাটো কিছু, কিন্তু উম্মতে মুসলিমার বা যারা ওলামা ইকরাম আছেন তাদের ফতোয়া যে কাউকে যদি বাধ্য করা হয় যে তুমি দাড়ি না কাটো তাহলে তোমাকে হত্যা করা হবে, তাহলে সেই মুহূর্তে যদি সে দাড়ি কাটে বাধ্য হয়ে তাহলে কোনো সমস্যা নাই, শুধু জীবনের আশঙ্কা যেখানে, কিসের আশঙ্কা? জীবন মরণের আশঙ্কা। তারপরেও এই জায়গাতে পার্থক্য আছে, ইসলামের হুকুম আহকামগুলো হিকমতের সাথে পালন করতে হয়। যেমন মনে করেন যে রোহিঙ্গার মুসলমানদেরকে বলা হলো যে 100টা মুসলমান আছে রোহিঙ্গায়, মনে করেন শুধু 100 জন মুসলমান আছে, তাদেরকে বলা হলো তোমরা যদি দাড়ি না কাটো তাহলে তোমাদেরকে হত্যা করে দেওয়া হবে, তাহলে তো ইসলামই শেষ হয়ে গেল, কথা বুঝেননি তো? সেই মুহূর্তে তারা দাড়ি কেটে নিবে। এখন তাদের কোনো ইমাম, কোনো নেতা যে ইসলামের দাওয়াত দেয়, ইসলামের দায়ী আলেম মানুষ, তাকে বলা হলো যে যদি তুমি দাড়ি না কাটো তাহলে তোমাকে হত্যা করা হবে। এখন ওই ইমাম যদি দাড়ি কাটে তাহলে সারা উম্মতের উপর প্রভাব পড়বে, যে কেমন নেতা, কেমন আলেম, সকলের ইমান দুর্বল হয়ে যাবে। এই জন্য যে ওলামায়ে কেরাম যারা বড় পর্যায়ে থাকে, ইসলামের দাওয়াত দেয়, যে কোনো পরিস্থিতিতে তাদেরকে মাথা নত করতে হবে না, যেমন ভাবে ইমাম আহমদ বিন হাম্বাল মাথা নত করেননি, জীবন চলে গেল, এইভাবে ইসলামের উত্থান ঘটে। তো যেখানে জীবনের আশঙ্কা সেখানে এই জাতীয় ফতোয়া, কিন্তু এখানে তো আপনার কোনো জীবনের আশঙ্কা নাই, এখানে তো চাকরি বাকরি, সুতরাং এখানে যদি আপনি দাড়ি কাটেন চাকরির জন্য, অর্থের জন্য, তাহলে আপনি গুনাহগার। দ্বিতীয়ত আপনি এটা বিশ্বাস করেন না যে ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশা বিগায়রি হিসাব, আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রুজি দিতে পারেন, এই বিষয়ে আপনার আল্লাহর উপর ইমান এবং আকীদা নাই, তাই আপনি চাকরির জন্য দাড়ি কাটছেন, এটা আপনার ইমানের ত্রুটি। আপনি এখনো আল্লাহকে চিনতেই পারেননি, আল্লাহকে জানতেই পারেননি, আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস স্থাপনই করতে পারেননি, আপনি তো পূর্ণাঙ্গ মুসলমানই নন। আপনাকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে আল্লাহ পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত গত কোটি কোটি লাখ লাখ বছরে, আজকেও পৃথিবীর লাখ লাখ পাখি সকালবেলা খালি পেটে বের হয়েছে, আর এখন সন্ধ্যাবেলা সৌদি আরবের লাখ লাখ পাখি পেট ভরে তাদের বাড়িতে ফিরে গেছে, কোনো কিছু নিজের জন্য জমা করে রাখেনি, তাদেরকে যদি আল্লাহ খেতে দেন আমাকেও আল্লাহ খেতে দিবেন। যেভাবে মানুষের মৃত্যু মানুষকে খোঁজে, যদি তোমরা সীসা ঢালা প্রাচীরের মধ্যেও থাকো তবুও মৃত্যু তোমাদের ধরবেই ধরবে, ঠিক রিজিক মানুষকে ওইভাবে অন্বেষণ করে, ওইভাবে খুঁজে, আপনার ভাগ্যে যে রিজিক লেখা আছে ওটা আপনি খেয়েই মরবেন, খেয়েই মরবেন। যদি এই জীবনে কম খান তাহলে মরার আগে বেশি বেশি খাবেন, যদি এই জীবনে বেশি বেশি খেয়ে নেন তাহলে মরার আগে কম খাবেন, রুজি আপনার খেয়েই মরবেন, যেইভাবে মৃত্যু আপনাকে খুঁজে রুজি আপনাকে সেইভাবে খুঁজে। সুতরাং আপনার ইমান এখনো আল্লাহর উপর, ইসলামের উপর, তাকদীরের উপর শক্তিশালী হয়নি। আপনি আপনার ইমান শক্তিশালী করুন, ইনশাআল্লাহ সকল সমস্যার সমাধান হয়ে যাবে।